কাল রাত্রে ও যা টাকা পেয়েছে একসঙ্গে অত টাকা ও সারা জীবনেও দেখত না। টাকাটা বোধ হয় ও চোখেও দেখেনি। কাল রাতে আপনার কাছ থেকে ছাড়া পেয়ে ও বোধ হয় চিরকালের জন্য মুক্তি নিয়েছে। শুনলাম মেয়েটা জলে ডুবে মরেছে। মেয়েরা এত বোকা কেন বলো তো? আরে বাবা, জীবনটা আনন্দ ফুর্তি করার জন্যে, মরবার জন্যে তো নয়। এই ধরনের আনন্দের চেয়ে মরণটাকেই মেয়েরা বেশি পছন্দ করে। একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করবেন না। বলো। এতগুলো মেয়ের বুক ফাটা কান্না যদি আপনার উপর অভিশাপ হয়ে ফিরে আসে? একটা প্রবাদ আছে জানো, শকুনের সাপে গরু মরে না। আমিও মরব না। শুনেছি একটা কিছু অনেকদিন ধরে করলে দেহ মন ক্লান্ত হয়। আপনার কোনো ক্লান্তি আসে না? যশোদা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। তবু শুনে রাখো, জীবনকে যারা উপভোগ করতে জানে তাদের দেহ মনে ক্লান্তি আসে না, বরং উৎসাহটা বেড়ে যায়। জাগে, আমাকে বিরক্ত করো না, আমি এখন ঘুমোব। আমার গান ভালো লাগলো না বুঝি? অন্য গান গাও ভাই, অন্য গান গাও। সরস্বতী ভাই, এবছর আমাকে ব্যঙ্গ করে তুমি পার পেয়ে যাবে। ব্যঙ্গ তো করিনি রাজাবাবু, যা সত্যি তাই গানের মধ্যে দিয়ে আপনাকে জানিয়েছি। আপনার পছন্দ না হলে আমি নিরুপায়। আমি এখনো মাতাল হইনি ভাই, এই সব গান শোনাবার জন্য এখানে এত টাকা দিয়ে তোমাকে আমি আনিনি। ভালো চাও তো ঠিক করে গান গাও, নইলে নইলে বংশী জানে কি করতে হবে। আমার একটা হুকুমে হুকুমটা দিয়ে দেখুন না, আমরা আমরা নিজেদের রক্ষা করতে জানি রাজাবাবু। আমার গান যখন আপনার ভালো লাগছে না তখন আর গাইব না। টাকার কথা বলছেন, আপনার দেওয়া সমস্ত টাকা আর গয়না কাল যে ছেলেটাকে চাবুক মেরেছিলেন তাকে তাকে সত্যি এসেছে। তাতে তার চাবুক মারার যন্ত্রণা হয়তো কমবে না, কিন্তু কিন্তু মাথা গোঁজার একটা ঠাই হয়তো সে পেতে পারে। কেউ বাঁচতে এসেছিল রাজাবাবু, যে লোকটা হাসতে হাসতে একটা বাচ্চা ছেলেকে চাবুক মারতে পারে, নির্বিচারভাবে অসহায় মেয়েদের ইজ্জত লুট করতে পারে, তার টাকা পাপের টাকা। তার টাকা আমি ছুঁই না, ঘেন্না করে। এত বড় আস্পর্ধা তোমার, আমার এই বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করা। লাগিয়া
রাজাবাবু আমার সঙ্গের লোকেরা বাজনাতে যেমন ওস্তাদ লাঠি ধরতেও কিন্তু তেমনই ওস্তাদ আর দরকার পড়লে ওরা ওরা বন্দুক ধরতেও জানে কাল সকালে পালকির বন্দোবস্ত রাখবেন আমি চলে যাব নায়েব মশাই এলেন দেখলাম চিঠিটা নিবে দাও আর চন্দনের ধরে চিঠিটা ঠিক করে দাও নায়েব মশাই সোজা রানীমার ঘরের দিকে চলে গেলেন হয়তো কোনো কাজ আছে রোজ রাত্রিবেলা কি এত কাজ মা নাদি এই রাজাবাবু তো সংসারের কিছুই দেখেন না সবই ওই নায়েব মশাই তাই দিনে রাতে দরকার পড়লে তাঁকে আসতেই হয় রাত ছাড়া রানীমার সঙ্গে কথা বলবেনই বা কি করে দিদি তো তার হাজারো কাজ রাজাবাবু কিছু বলেন না কি বলবেন না বলছিলাম রাজাবাবু এই কথা জানেন কি না রাজাবাবু জানবেন না কেন নায়েমশাই কি আর আজকের লোক রাজাবাবুর বাবার আমলের লোক আমি তো 30 বছর ধরে নায়েমশাইকে দেখছি ওর এ বাড়িতে আসার কোনো বাধা নেই না রানীমা এ বাড়ির বউ আর নায়েব মশাই শত হলেও পর পুরুষ রানীমার ঘরে রাত বিরতে আসা হেমা লজ্জা করছে না তোমার কথা বলতে 6 মাস আগে এই নায়েব মশাইয়ের পা জড়িয়ে ধরে কান্নাকাটি করে তুমি বলেছিলে তুমি অসহায় বিধবা তোমার ছেলে তোমাকে দেখে না নায়েব মশাই রানীমাকে বলে হয়ে তোমাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে এই বাড়িতে আর সেই তুমি নায়েব মশাই নামে না আমি কি আর বলছি পাঁচজনে বলাবলি করছে তাই পাঁচজনে পাঁচ কথা বলছে না তুমিও বলছো এত নিচু মন কেন তোমার আর যেন কোনো দিন তোমার মুখ থেকে এ ধরনের কথা না শুনি আমি তখনই বলেছিলাম বাইরের লোককে অন্দরের মধ্যে ঢোকাবেন না কান্না দেখে রানী একবারে ঘুলে গেলেন এখন মায়ের মনে কি আছে কে জানে বাপ ঠাকুর দ্বারা যা করে গেছেন রাজাবাবু তাই করছেন তবে বংশী আসার পর রাজাবাবু একটু বাড়াবাড়ি করছেন এই বংশী এলো কোত্থেকে গত বছর কার্তিক মাসে সেই যে মহালে গেছিলাম তখন হঠাৎ একদিন ওকে রাজাবাবুর সঙ্গে দেখলাম রাজাবাবু বললেন সনাতন জলসায় মদ ঢালে আমার ঠিক পছন্দ নয় বংশী এসব ব্যাপারে বেশ পাকা তাই আমি ওকে বয়স রাখলাম সেদিন কি জানতাম ও এতটা বদ সব জেনেও তাড়াচ্ছেন না কেন তাড়াবার মালিক তো আমি নই মা তবে চেষ্টা করছি শাসনে রাখতে বেশি বাড়াবাড়ি করলে সে যাক এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ